হ্যালো ফ্রেন্ডস, সয়াবিনের রেসিপির জন্য আমি এখানে এক কাপ মতন সয়াব চাঙ্কস নিয়ে নিয়েছি আর এটাকে একদম ফুটন্ত গরম জলে আমি ভিজিয়ে এই 15-20 মিনিটের জন্য রেখে দিচ্ছি যাতে একদম নরম হয়ে যায় এটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি 10-12টা মতন কাজু আর 2 টেবিলস্পুন পোস্তদানা, আর ওরটাও আমি একদম ফুটন্ত গরম জলে ভিজিয়ে রেখে দিচ্ছি। এরকমই 10 মিনিট মতন এটা আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। নেক্সট আমি এখানে নিয়ে নিয়েছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1/2 ইঞ্চি মতন আদা, আর এই 8-10 কোয়া রসুন কোয়া নিয়ে নিলে এখানে বাস আমি রেডি করে নিয়েছি। নেক্সট এই যে সয়াবিনগুলো ছিল এটা আমি 2 থেকে 3 বার ভালো করে চিপে চিপে ধুয়ে নিয়েছি যাতে এটার থেকে যেটা ফেনা জাতীয় জিনিসটা যতটা চলে যায়। এবার এটাকে আমি ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো জল ইউজ করছি না, কেন সয়াবিন এমনিতেই নরম হয়ে গেছিলো আর এটা কিমার মতন হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 3 টেবিলস্পুন মতন কর্নফ্লোর আর 2 টেবিলস্পুন মতন ময়দা। এখানে বেশি কর্নফ্লোর বা ময়দা হয়ে গেলে এই যে যখন আমরা এটা একটা বলের আকার দেবো তখন ওটা মানে হবে কিন্তু ভীষণ টাইট হয়ে যাবে, তো এখানে একটা হিসাব রাখতে হবে। মোটামুটি একটু সফটনেস রাখার জন্যে যতটা কম ময়দা বা কর্নফ্লোর ইউজ করা যায় আমি যেটা দিয়েছি এটাতে একদম ঠিকঠাক হবে। আর এখানে আমি আদা একটুখানি আর রসুন একটুখানি, এখানে 1 টিস্পুন মতন আদা রসুন বাটা দিলেও হবে, নালে গ্রেট করে দিলেও হয়ে যাবে, আর একটুখানি 1/2 টিস্পুন মতন আমি লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এটা ভালো করে মেখে নিয়ে হাতে তেল একটু গ্রিস করে নিয়ে আমি এটা মিডিয়াম সাইজের আকারে মানে ছোট্ট ছোট্ট করে বলে এটা গড়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবকটা আকার দিয়ে দিচ্ছি এটা ছোট্ট মিডিয়াম সাইজ বলের মতন, এটা আপনারা যেরকম পছন্দ করেন সেরকমও দিতে পারেন। তো এখানে সবকটা হয়ে গেছে, নেক্সট আমরা মশলাটা করে নেব। তো মশলা করার জন্যে যে আদা পেঁয়াজ রসুন যেটা আমরা কেটে রেখেছিলাম ওটা আমি সবটা এখানে দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি দিয়ে দেবো ছেঁকে নিয়ে আমরা যে কাজু আর পোস্ত এই দুটো ভিজিয়ে রেখেছিলাম ওটা আমরা ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আরও দিয়ে দেবো আমরা কাঁচা লঙ্কা। আমি এখানে অল্প করে দিচ্ছি, আপনারা যেমন যতটা খেতে ভালোবাসেন সেই হিসাবে কাঁচা লঙ্কাটা দিয়ে নেবেন, আর অল্প জিরে গুঁড়ো। আর কাঁচা লঙ্কাটা দিয়েই ঝাল করার আমি জন্য দিয়েছি, কেন কি আমি চাই যে এটা একটু সাদা সাদা এর গ্রেভির কালারটা হোক। নেক্সট এবারে সয়াবিন বলসগুলো যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এক এক করে মানে 2-3টে স্টেপে আমি এটাকে ভেজে নিচ্ছি একটু গোল্ডেন ব্রাউন করে। তো সয়াবিনের এই রেসিপিটা আশা করি আপনাদের ভালো লাগবে আর এটা একবার নিশ্চয়ই করে দেখবেন। আর এই ধরনের আমি আরও সয়াবিনের রেসিপির লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো, যারা সয়াবিন খেতে ভালোবাসেন, কেন সয়াবিন তো একটা বেশ ভালো মানে ফুড, তো আমার লিঙ্কে আমি দিয়ে দিই, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, পছন্দ হলে নিশ্চয়ই ওখান থেকে আপনারা ট্রাই করে একবার দেখবেন। এইবারে আমি এখানে ওই 3-4 টেবিলস্পুন মতন তেল গরম করে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি যেই কাজু বাদাম আরও যেটা বেটেছিলাম যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা যদি ভালো লাগে পছন্দ হয় তাহলে নিশ্চয়ই এই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব যদি করতে ভুলে গিয়েছেন তাহলে সাবস্ক্রাইবটা নিশ্চয়ই করে রাখবেন, কেন এই ধরনের রেসিপি আমি আপলোড করতেই থাকি। আর এখানে আমি 1/2 টিস্পুন মতন লবণ আর 1/2 টিস্পুন মতন চিনি দিয়ে দিচ্ছি, একদম এন্ডে আমরা দেখে নিতে পারবো যদি কম বেশি করা লাগে, মানে কম তো হবেই না, অল্প করেই দিয়েছি। আর যেহেতু এখানে কাজু আছে এটার ভাজার জন্য একটু তেলটা বেশি লাগছে, আর এটাকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এই ভাজাটা নাড়তে থাকতে হবে, নাহলে এটা কড়ার মানে বেসে লেগে যাবে। আর এখানে আমি অল্প করে একটু কাশ্মীরি লাল মিরচ দিয়ে দিলাম যাতে একটু রঙটা একটু মানে ডিফারেন্ট হয়, আর এটাকে আমি দেখুন তেল অলরেডি ছেড়ে এসছে। এইবার আমি মিডিয়াম ফ্লেম করে মানে প্রায় লোয়ের দিকে রেখে আমি এর মধ্যে 2 টেবিলস্পুন মতন ফ্যাটানো দই দিয়ে দিচ্ছি। তো ফ্যাটানো দইটা টকের উপরে ডিপেন্ড করে, আমার এখানে আমি আমার লেগেছে 2 টেবিলস্পুন, আপনাদের একটু কম বেশি করতে হলে সেইভাবে আপনারা করে নেবেন। তো এবারে পুরোপুরি গ্রেভির থেকে প্রায় তেলটা ছেড়ে এসছে, ভালোভাবে মশলা ভাজা হয়ে গেছে। এইবারে আমি এখানে মোটামুটি 1 কাপ মতন গরম জল অ্যাড করে দিচ্ছি। ব্যাস এইবারে এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিয়ে
সয়াবিন যে চাঙ্কসের বলগুলো আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইটাকে আমি মিডিয়াম ফ্লেম রেখে ওই কিছুক্ষণ 3-4 মিনিট 5 মিনিট মতন অল্প ফুটতে দেবো। আর এখানে যতক্ষণ আপনাদের ডিজায়ার্ড গ্রেভির যে থিকনেসটা সেই পর্যন্ত না পেয়ে গেলে আপনারা ওটাকে সেই হিসাবে ফুটিয়ে নেবেন। কিন্তু এখানে একবার গ্যাসটা অফ করে দেওয়ার পরে যেহেতু কাজু আছে সেই জন্যে একটুখানি ঠান্ডা হতে থাকলে গ্রেভিটা আরও গাঢ় হতে থাকে, তো সেই হিসাব করে আপনারা গ্যাসটা অফ করবেন। আর ফাইনালি লাস্টে একদম রোস্টেড যেটা কাসুরি মেথি পাউডার যেটা ওইটা আমি দিয়ে দিয়েছি। তো হয়ে গেলে এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করবেন। আবার দেখা হবে, ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।